টিকটক ব্যান্ড, টিকটক কিন্তু ভারতের প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে ব্যান্ড হয়ে গেছে। সেই সাথে সাথে বাংলাদেশেও ব্রডকাস্টিং অফ আছে। তো আজকের ভিডিওটি টিকটক নিয়ে, তো চলুন ইন্ট্রোটি দেখে আসা যাক। ওয়েলকাম ব্যাক। টিকটক ভারতের প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে ইতিমধ্যেই অর্থাৎ 16 এপ্রিল ব্যান্ড করা হয়েছে। এটি নিয়ে ভারতের মাদ্রাজের হাইকোর্টে কেস করা হয়েছিল, সেটা খতিয়ে দেখে মাদ্রাজ থেকে এটাকে অনুমোদন দেওয়া হয়েছে যে ভারতের প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে এই টিকটককে যেন রিমুভ করা হয়। তো ইতিমধ্যে আসলে রিমুভ হয়ে গেছে। তো টিকটকের ব্যান্ড নিয়ে কথা বলতে গেলে আসলে টিকটকের ইতিহাস বা টিকটকের জন্ম এগুলো আমাদের একটু জেনে আসা উচিত। তো টিকটক প্রথম যখন ভারত বা বাংলাদেশে আসে তখন এটি মিউজিক্যালি নামে এই অ্যাপটা শুরু হয়। আর বর্তমানে একটা কথা বলতে চাই, বর্তমানে প্রায় 1.5 মিলিয়ন মানুষ টিকটক ব্যবহার করে এবং শুধু ভারতে এবং পুরো পৃথিবীতে প্রায় 0.5 বিলিয়ন মানুষ ব্যবহার করে আসছে এই টিকটক। এই টিকটক একটি খুবই জনপ্রিয় অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে মানুষ তার নিজের প্রতিভা এবং নিজের দক্ষতা এবং সেই সাথে বিনোদনও নিয়ে থাকে বা দক্ষতাকে প্রকাশ করে থাকে। টিকটক আসলে সেই ধরনের মানুষদের জন্য বা তাদের জন্য যারা তাদের প্রতিভাকে প্রতিফলিত করার জন্য কোনো প্ল্যাটফর্ম পায় না এবং তারা যেন এই অ্যাপের মাধ্যমে তাদের প্রতিভাকে প্রতিফলিত করতে পারে। তো সেই বিষয় নিয়েই এই টিকটক অ্যাপটি বা সেই বিষয়ের কথা চিন্তা করে টিকটক অ্যাপটি তৈরি করা হয়। আর অ্যাপ মানেই ইনকাম, যেহেতু প্রত্যেকটা অ্যাপ পরিচালনা করলে তা থেকে যে ইনকাম হয় তা থেকে একটা কর সরকারকে প্রদান করা লাগে। তো টিকটক প্রচুর ব্যবহার করে থাকে, টিকটক থেকে প্রচুর পরিমাণে ইনকাম সরকারের হয়, ভারত সরকারের। তারপরও কেন ভারত সরকার এটিকে ব্যান করলো, তো সেই বিষয়ে আসলে আমি মনে করি প্রত্যেকে জানা উচিত। তো আপনারা যারা টিকটক ব্যবহারকারী আছেন তাদের জন্য বলতে চাচ্ছি যে আপনারা যে ধরনের ভিডিওগুলো মেক করেন আসলে ঠিক সেই ধরনের ভিডিওগুলো, কিছু কিছু ভিডিওগুলোর মধ্যে কিছু কিছু ভিডিও অশ্লীলতা ছাড়িয়ে যায় এবং সেটা টিনেজারদেরকে আকর্ষিত করে এবং তা থেকে যুব সমাজ এবং ভারতের সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সেই সাথে বাংলাদেশ সমাজও ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই কারণেই টিকটককে ব্যান করা হয়েছে ভারত থেকে এবং সেই সাথে বাংলাদেশে ব্রডকাস্টিং বন্ধ করা আছে। টিকটক সেই সকল মানুষদের জন্য যারা তাদের প্রতিভা বা অভিজ্ঞতা, যেমন ধরেন যে গান, অ্যাক্টিং, কমেডি, আর্ট, খেলা, প্লে, মানে ইত্যাদি বিভিন্ন ধরনের অভিজ্ঞতা, এক এক মানুষের এক এক ধরনের অভিজ্ঞতা এবং হ্যাকিং অভিজ্ঞতাগুলো এই টিকটকের মাধ্যমে ইতিমধ্যে শেয়ার করা হতো। তো এই এইগুলো শেয়ার করার কারণেই বা এইগুলো যেন শেয়ার করতে পারে সেই কারণেই টিকটকটি মেক করা হয়েছিল। তো যারা আসলে প্ল্যাটফর্ম পায় না, সঠিক প্ল্যাটফর্ম না পেয়ে ঝরে পড়ে, নিজের অভিজ্ঞতাকে প্রকাশ করতে পারে না, শুধুমাত্র তাদের জন্য এই মিউজিক্যালি বা টিকটক অ্যাপটি মেক করা হয়েছিল। তো এখন বর্তমানে টিকটক আপডেট হতে হতে টিকটকের বিভিন্ন সিস্টেম, টিকটকের মাধ্যমে এখন ইনকাম করা যায়, টিকটকের মাধ্যমে ইনকামের জন্য যারা পপুলারিটি পায় বা যারা ভাইরাল হয় তারা প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতে পারে। আর যারা নতুনভাবে টিকটকে আসে তারা চায় যেন দ্রুততার সাথে পপুলারিটি পায়, যেন মানুষ আমাদেরকে দ্রুততার সাথে উচ্চ শিখরে পৌঁছে দেয় এবং সে থেকে যেন আমরা প্রচুর পরিমাণ টাকা আমাদের পকেটে ঢোকাতে পারি। সেই জন্য তারা অশ্লীল ভিডিও বা নিজেদের সীমানার বা যোগ্যতার সীমানার বাইরের ভিডিও মেক করার চেষ্টা করে। এমনও কিছু কিছু ভিডিও বা এমনও কিছু কিছু ভিডিও দেখা গেছে যে টিকটক মেক করার সময় সে নিজেকে খুন করে ফেলেছে। এবং ভারতের এরকম একটা ঘটনা আছে যে দুই বন্ধু একটা রিভলভার নিয়ে শুটের একটা টিকটক বানাতে যাচ্ছিল, হঠাৎ করে শুট করায় আসলে তার ভিতরে গুলি থাকায় সে বন্ধুর বুকে গুলি লেগে যায় এবং সত্যি সত্যি সে মারা যায়। এবং আরো একজনের ভারতের একটা ঘটনা আছে সেখানে যে ছুরি নিয়ে নিজের গলাকে কাটবে কাটবে এরকম ধরনের একটা অ্যাক্টিং করতে সে যাচ্ছিল, তো সেখানে অ্যাক্টিং করতে গিয়ে সত্যি সত্যি সে তার গলা কেটে ফেলে এবং সেখানে রক্ত ঝরতে থাকে। তারপরও কিন্তু সে তার অ্যাক্টিং বা টিকটক করা থেকে বিরত থাকেনি, সেই টিকটক চালিয়ে যেতে থাকে রক্তাক্ত অবস্থায়, কিছুক্ষণ পরে সে মারা যায়। এভাবে আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে টিকটক। এছাড়াও কিছু ভারতের কিছু বাইকার্স এবং শুধু ভারতের বলবো না আসলে বাংলাদেশেও এই ধরনের গুলো ঘটনা হচ্ছে, সেগুলো হয়তো বা নিউজে আসছে না যার কারণে আমরা জানতে পারতেছি না। তো আরেকটা ব্যাপার আছে যে ভারতের কিছু বাইকার তিনটা বাইক নিয়ে রাস্তাতে টিকটক শুরু করে, হঠাৎ করে তারা একটি বাচ্চার সাথে মেরে দেয়। তাদের খেয়াল ছিল টিকটকের দিকে, সামনে গাড়ি বাস ছিল সেটা তারা দেখতে পায়নি, তার জন্য তাদের খুবই আহত, গুরুতর আহত হয়েছিল। এইসব বিভিন্ন দিকে চিন্তা করেই এইসব নিউজগুলো ভারতের অনলাইন পোর্টাল, সব থেকে বড় নিউজ অনলাইন পোর্টালে
পোস্ট করা হয়। সেখান থেকে চিন্তা ভাবনা করেই এই বিষয়টি তদন্ত নেওয়া হয় এবং তারপরেই এই টিকটক ব্যান্ডের জন্য রিকোয়েস্ট করা হয়, এবং ইতিমধ্যেই প্লে স্টোর এবং অ্যাপল স্টোর থেকেই টিকটককে রিমুভ করা হয়েছে। এই আমরা দেখতেই পাচ্ছেন, এখানে আমরা সার্চ করলে টিকটক বা মিউজিক্যালি নামে কোনো অ্যাপ আমরা খুঁজে পাচ্ছি না। তো এগুলো আসলে দুঃখজনক ব্যাপার কিনা জানি না, তবে আসলে টিকটকটি ব্যান করা উচিত কি উচিত নয় সেই বিষয়ে আপনাদের কাছে জানার রইলো। আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর একটি বিষয় যে টিকটক যারা অলরেডি ইনস্টল করে রেখেছেন ফোনে তাদের জন্য একটা ব্যাপার আছে যে তারা টিকটকটা এখনো ব্যবহার করতে পারবে, কিন্তু যারা শুধুমাত্র নতুন ভাবে আগ্রহী হয়ে টিকটক ব্যবহার করতে চায় তারা প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে টিকটককে ডাউনলোড করতে পারবে না। শুধুমাত্র ডাউনলোড অপশনটি ভারত অপশনে বন্ধ করা হয়েছে, কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে ডাউনলোড অপশনগুলো আছে। এখানে এখনো পর্যন্ত টিকটক বা মিউজিক্যালি পাওয়া যাচ্ছে, কিন্তু বাংলাদেশে ব্রডকাস্টিংটা বন্ধ আছে। হয়তোবা আশা করি বাংলাদেশেও ডাউনলোড অপশন ইতিমধ্যে কিছুদিন বাদেই হয়তোবা ক্যান্সেল হয়ে যাবে। আরও একটা ব্যাপার, যাদের কাছে টিকটক ইনস্টল করা আছে তারা যদি এখনো পর্যন্ত নিজেকে শুধরাতে না পারেন, তারা যদি এখনো নিজেদের ইনকামের অর্থে ইনকামের স্বার্থে যদি আপনাদের সেই 18+ বা অ্যাডাল্ট কন্টেন্ট বা এক কথায় হলো টিনেজারদের যেগুলো আকর্ষণ করে সেই ধরনের ভিডিও আপলোড করতে থাকেন, তাহলে বা হয়তো বা একদিন এরকমই হবে যে ব্রডকাস্টিংও ব্যান্ড হয়ে যাবে, টোটালি টিকটক টোটালি ব্যান্ড হয়ে যাবে। তো আসলে টোটালি ব্যান্ড হওয়া কি উচিত কি উচিত নয়, এটা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি আর কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে টিকটক বিষয়ে তো সেটাও আপনারা কমেন্ট করতে পারেন, আমি যতটুকু আমার পক্ষ থেকে জানি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন ভিজিটর্স হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না, তাহলে আপনি আমাদের এই চ্যানেলের সদস্য হিসেবে রয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী দিন দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।